তো প্রিয় দর্শক, আজকেও আমি ঠিক বরাবরের মতোই আমরা চলে আসলাম আবার নতুন একটা বিষয় নিয়ে। তো দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পালসার 150 একটি বাইক। যারা যারা নতুন বাইক চালানো শিখতেছেন, হ্যাঁ, আর যারা যারা অলরেডি চালাচ্ছেন পালসার 150, তো তাদের জন্য এটা না, তারা তো জানে নেই। আর যারা নতুন, বেসিক্যালি নতুন চালাবে, তাদের উল্টাপাল্টা লাগে যায় গিয়ার, এক এক সময় এক এক গাড়ি চালানোর সময় তো গিয়ারের সিস্টেমগুলো তাদের মাথায় থাকে না। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টার কথা বলবো সেটি হচ্ছে পালসার 150 একটি বাইকের গিয়ার সিস্টেম নিয়ে কথা বলা, এবং কীভাবে গিয়ার ফালাবেন, কীভাবে গিয়ার নিউট্রাল করবেন, এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটা কথা বলবো। দর্শক দেখেন যে আপনারা সবাই জানেন, যারা যারা পালসার ইউজার, যারা যারা বাইকার পালসার ইউজার, ঠিক আছে, তো তারা হচ্ছে সবাই জানে, আর যারা নতুন তারা কিন্তু এই বিষয় নিয়ে অবগত না। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা তুলে ধরতেছি, এই যে পালসারের নিউট্রাল গিয়ার ফালানোর, এই যে পালসারের হচ্ছে কি, এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকে, একটা স্টিকার, এটার স্টিকারটা নাই, এটা উঠে গেছে, অনেক বয়স হয়ে গেছে গাড়িটার। তো অনেক পালসারের দেখবেন এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে গিয়ারের সিস্টেমের। তো এর গিয়ারটা হচ্ছে আপনার মাঝখানটে, এই যে সামনে পাশের একটু মাঝখানটে, এটা হচ্ছে নিউট্রাল, আর সামনে হচ্ছে আপনার সামনে দিলে এক নাম্বার পড়বে, আর তারপরে হালকা করে দিলে কিন্তু নিউট্রাল হয়ে যাবে গাড়িটা, আর তারপরে আবার দিলে দুই নাম্বার পড়লো, তারপরে আবার তিন নাম্বার, তারপরে আবার চার নাম্বার, আবার চার নাম্বার পড়ে গেল। তো ঠিক আছে, তো চার নাম্বার পড়লো, এখন আমরা এটাকে নিউট্রাল করবো, এই যে সবগুলো সামনে পাশ দিয়ে একবার সম্পূর্ণ সামনে পাশ দিয়ে হালকা করে দিলাম, ব্যাস হয়ে গেল। তো ভিউয়ার্স, আমরা দেখাচ্ছি আপনাদেরকে গাড়ি স্টার্ট করে গিয়ার কীভাবে আমরা ফালাবো, আবার গিয়ার পিছন পাশে কীভাবে ইয়ে করবো। এই যে স্টার্ট করলাম, এই যে আমরা গিয়ার ফেললাম, এই যে হালকা করে আগাচ্ছি, আবার এটার আবার গিয়ার ইয়ে করব। এই যে দেখেন পিছন পাশ দিয়ে, এখানে একটা মাঝখানটা পাটা ঢোকাই দিলে আপনার পিছন পাশ দিয়ে হটাইতে পারবেন। অনেকেই এখানে এই যে দেখেন, এটা কিন্তু কাটা না, এটা পিছন পাশেও আছে, এই যে আমরা এই এটা দিয়েও কিন্তু আমরা গিয়ারটা ফালাইতে পারবো। তো ভিউয়ার্স, দেখলেন আমরা কীভাবে গিয়ারের সিস্টেমটা আপনাদেরকে বুঝাইলাম। তো এই ভিডিওটা হচ্ছে যারা নতুন তাদের জন্যই, আর যারা এই পালসার ইউজার তারা তো জানেনি। তো ভিউয়ার্স, আজকে দেখলেন যে বিষয়টা সঠিক নিয়মে কীভাবে পালসার 150 যে গিয়ারের চেঞ্জ করা এবং কি নিউট্রাল করানোটা আজকে ভিডিওটা করলাম। আর এরপরে আবার কোনো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। তো আপনারা যারা ইউটিউব ইউটিউব থেকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি একটা লাইক করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই এক চ্যানেলটিকে ফলো করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আমি ছাড়লেই যেন আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছায় যায়। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। তো নেক্সটে আবারও দেখা হচ্ছে।